কারো বন্ধুরা আগের দিন আমাদের দশম শ্রেণীর নাইন পয়েন্ট থ্রি চারের দাগে পর্যন্ত হয়েছিল তো আজকে আমরা পাঁচের দাগের অঙ্ক থেকে শুরু করব তাহলে শুরু করার আগে তোমরা তোমাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে আমি তার সুদরে নেবার ব্যবস্থা করব তো চলো শুরু করা যাক পাঁচের দাগের পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে এক্স প্লাস রুট ওভার এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বলেছে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি এটার সময় আমরা লিখতে পারি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই তাহলে প্লাস হলে এটা আমরা এমনি নর্মাল ইয়ে করছি তাহলে এক্স রুট ওভার এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স প্লাস রুট এক্স মাইনাস তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান চলে গেলে এটা বড় রয়েছে আমরা লস করে যোগ যোগ করছি তো সেক্ষেত্রে আমাদের হবে এটা এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সমান আমাদের এটা আসবে কি এক্স মাইনাস এলো তাহলে এটা আমাদের কি আসবে চলো করা যাক X, x square plus x, x square minus one plus minus one plus two x root over x, x square minus one plus x, x square plus x, x square minus one minus two x root x square minus one এটা এলো তাহলে আমাদের কোনটা কোনটা কাটবে টুইক্স টুইক্স কাটবে আর কেউ কাটবে না আর আমাদের কেউ কাটবে না তাহলে আর যদি কেউ না কাটে তাহলে সমান আমরা কি লিখবো সমানটা একটা দুটো ফোর এক্স এক্স স্কোয়ার মাইনাস টু বাই ফোর এক্স স্কোয়ার মাইনাস টু বাই এক্স এক্সাই আমরা কী লিখতে পারি সমান আমরা ফোর এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে আমাদের এবার শল্ট এটা এরপর আমরা কী লিখতে পারি সত্যানুসারে সত্তা অনুসারে কী বলেছে আমাদের মানগুলো চোদ্দ সলফ হল চোদ্দ হলে তাহলে ফোর এক্সিক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্সিক্স স্কোয়ার মাইনাস টু সমান চোদ্দ চোদ্দ তাহলে আমরা কি লিখতে পারি ফোর এক্স এক্স স্কোয়ার সমান চোদ্দ প্লাস টু তাহলে এক্স এক্স স্কোয়ার তাহলে এক্স সমান টু প্লাস মাইনাস টু যেহেতু বুট হয়ে যাবে তাহলে এটা অ্যান্সার এবার আমরা করবো অঙ্কটা অঙ্কটা তোমরা দেখো অঙ্কটা অঙ্কটা কি বলছে এ সময় এত বি সময় আসলে নিচের মানগুলো নির্ণয় করি তাহলে এ সমান বলেছে এ সমান বলেছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস আর বি সমান বলেছে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট এটা আমাদের সমান মান বলে দিয়েছে তাহলে আমরা একের অঙ্কটা কী করবো একের অঙ্কটা দিয়ে আমরা এ এর মান বের করে নিই এ প্লাস বি মান তাহলে কী হবে এ প্লাস বি এর মান হবে রুট ওভার ফাইভ প্লাস ওয়ান বাই রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান প্লাস রুট ওভার তাহলে আমরা এখানে কী পাবো তাহলে সমান আমরা লিখতে পারি সমান আমরা লিখতে পারছি কি রুট রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান তার তাহলে সমান আমরা কী লিখতে পারি সমান আমরা লিখতে পারি ফাইভ প্লাস টু রুট ফাইভ টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি রুট ফাইভ টু ফাইভ কাটল তার তাহলে বারো বাই চার সমান তিন তাহলে তাহলে দেখো আমাদের এবার কী করতে হবে এ মাইনাস বি এর মানটা করতে হবে তাহলে এ মাইনাস সমান কি লিখতে পারি রুট ফাইভ প্লাস ওয়ান বাই মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি কী কারণ তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান রুট তার হোল স্কোয়ার রুট ফাইভ মাইনাস ওয়ান তা হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কি পাঁচ মাইনাস তাহলে এখানে গুণ করলে কথা হবে পাঁচ প্লাস টু রুট ফাইভ প্লাস তাহলে আমাদের কেটে যাবে পাঁচ পাঁচ কেটে যাবে মাইনাস এক মাইনাস কেটে যাবে তাহলে আমাদের পড়ে থাকবে কি রইল আমাদের ফোর রুট ফাইভ বাই ফোর সমান আমাদের রুট ফাইভ পড়ে রইলো তাহলে এটাই এ মান এবো এবার এ বিয়ের মান বার করতে হবে তাহলে এ মানটা কী হবে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে সব কাটাকুটি করে পড়তে থাকবে আমাদের কি ওয়ান তাহলে এটা মানে এক তাহলে এবার আমাদের শুরু করা যাক একের অঙ্কটা একের অঙ্কটা একের অঙ্কটা কী বলেছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি তাহলে সময় আমরা কি লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস আমি এবি করে দিই বাই এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার প্লাস সমান আমাদের কী হবে সমান আমাদের হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস এ বি তাহলে আমাদের এটা হবে তিন স্কোয়ার মাইনাস এক আর রুট ফাইভ স্কোয়ার মাইনাস এক মাইনাস নয় প্লাস এক তাহলে সমান আমাদের হবে নয় মাইনাস এক বাই পাঁচ প্লাস এক সমান আট বাই ছয় সমান চার বাই তিন এটাই অ্যান্সার এবার আমরা দুই অঙ্কটা করবো দুই অঙ্কটা করবো দুই অঙ্কটা কী বলেছে এ মাইনাস বি তার হোল কয় না হোল কিউ বাই এ প্লাস বি তার হোল কিউ তাহলে সমান আমরা কী লিখতে পারি এ মাইনাস বি সমান কত পেরিয়েছে রুট ফাইভ তার হোল কিউ বাই থ্রির হোল কিউ সমান ফাইভ রুট ফাইভ বাই সাতাশ এটা এটাই অ্যান্সার আমাদের এটা ভাঙা যাবে না তিনের অঙ্কটা বলেছে তিনের অঙ্কটা বলেছে থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এবি প্লাস থ্রি বি স্কোয়ার বাই থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এবি প্লাস থ্রি বি স্কোয়ার এটা বলেছে তাহলে আমাদের কী হবে থ্রি স্কোয়ার প্লাস সিক্স এবি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস করলাম এবারে আমরা করবো কি থ্রি স্কোয়ার মাইনাস সিক্স সমান আমরা লিখতে পারি তিন কমন দিতাম এ স্কোয়ার প্লাস টু এবি বি স্কোয়ার মাইনাস বাই আমরা লিখতে পারি কি বাই আমরা লিখতে পারি থ্রি কমন নিলাম এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস তাহলে আমাদের এটা হবে কি 3 * a + b 3 * a + b ^ 2 - ab / 3 * a - b ^ 2 + ab এবারে আমরা মানটা বসিয়ে নেব তাহলে মানটা বসিয়ে নিলে 3 * 3 ^ 2 - 1 / 3 * √5 ^ 2 + 1 সমান সাতাশ মাইনাস এক বাই পনেরো প্লাস ওয়ান সমান তাহলে ছাব্বিশ বাই ষোলো সমান তেরো বাই আট এটাই অ্যান্সার এটাই অ্যান্সার তাহলে আমরা এবার চারের অঙ্কটা করি চারের অঙ্কটা কি বলেছে প্লাস বি কিউ তাহলে এটাও আমরা তাই করি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি বি এ প্লাস বি ফর্মুলা পড়ে গেল এরপর একটা ফর্মুলা পড়বে এ প্লাস বি তার হোল কিউ সরি এ মাইনাস বি তার হোল কিউ প্লাস থ্রি এ বি এ মাইনাস বি তাহলে আমাদের এটা হবে তিনের কিউ মাইনাস থ্রি ইন্টু এক ইন্টু তিন বাই রুট ফাইভের কিউ প্লাস থ্রি ইনটু ওয়ান ইন্টু রুট ফাইভ তাহলে আমরা লিখতে পারি কি এর সাতাশ মাইনাস তিন কে নয় y লিখতে পারি আমরা ফাইভ কিউ প্লাস সমান আমরা লিখতে পারি কি আঠারো ওয়াই তাহলে নয় দুগুণো আঠারো নয় তাহলে ফোর রুট ফাইভ তাহলে আমরা এখানে করোন করে নিই ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ সমান কুড়ি নাইন রুট ফাইভ এটাই অ্যান্সার তোমরা দেখে নাও আর কোনটা পারছো না বলবে